বিয়ানীবাজার উপজেলার মাথিউরা পশ্চিম পাড় নিবাসী এবং উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডাক্তার তসির আলী আর নেই। আজ রোববার বিকেলে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রবীণ এই আওয়ামী লীগ নেতা একজন সালিস ব্যক্তিত্ব এবং মানবিক চিকিৎসক ছিলেন। বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত একজন আসামি সহ পরোয়ানাভুক্ত ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে রোববার সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েও এলাকার সবার সহযোগিতায় বিয়ানীবাজার উপজেলার জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন 2024 সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত এই নির্বাচন চারজন অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হচ্ছেন আতাউর রহমান, সেলিম আহমদ, মোহাম্মদ হুমায়ুন কবির ও সালিক মিয়া। বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সভা সমাবেশ, মতবিনিময় সভা, পথসভা, উঠান বৈঠকের মাধ্যমে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জামাল হোসেন। শনিবার সন্ধ্যায় পৌরসভার শ্রীধরা বাজার নির্বাচনী কার্যালয় উদ্বোধন, মতবিনিময় ও গণসংযোগ করেন তিনি। বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুহেল আহমদ রাশেদের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর দুইটায় পৌর শহরের কলেজ রোডস্থ বঙ্গবন্ধু এভিনিউয়ে চশমা প্রতীকের কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত 8 মে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আহমদ সহ 9 জন নেতাকর্মীর উপর পরাজিত প্রার্থীর দায়েরকৃত মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদাসুর গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের কদমতলি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নূর মেনশনের সামনে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সিলেটে আঞ্চলিক আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় নগরীর একটি অভিজাত হোটেলে কাফেলা ওচিনপুরি এ পুরস্কার বিতরণের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির কারণে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন প্রায় নির্মূল করা হয়েছে। শনিবার সিলেট সিটি কর্পোরেশন সিসিক আয়োজিত মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।